ডটকমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম আজকে থেকে শুরু হবে টুলস এর কাজগুলো সো আমরা টুলস বারে যেসব ইম্পর্টেন্ট টুলস রয়েছে সেগুলো আমরা প্রথম দিকে দেখাবো এবং তারপরে যেসব টুলস এর ইউজ সেগুলো আমরা দেখাবো সো আমরা প্রথম দিকে আমরা এখানে শেপ টুল নিয়ে এখানে কাজ করবো রেক্টেঙ্গেল যেসব টুলস আছে এগুলো নিয়ে কাজ করবো সো প্রথমে আমি রেক্টেঙ্গেল টুলস নিচ্ছি এখান থেকে সো আমরা টুলস বারে প্রথমে চলে যাবো দেন এখান থেকে দেখতে পাবো রেক্টেঙ্গেল টুলস তো আমার টুলস এর একটা এই জানি অপশন জানি যেটা আমরা দেখেছিলাম আগেও যখন আমরা ফটোশপ শিখেছিলাম যে কোন টুলস এর নিচে যদি আমরা এইরকম একটা হোয়াইট অ্যারোর মতো দেখতে পারি তার মানে বুঝতে হবে যে এটার মধ্যে আরো অনেকগুলো সাব টুলস রয়েছে সো আমরা জাস্ট এটাতে যখন মাউস পয়েন্ট ধরে চেপে থাকবো তখন এখান থেকে আরো টুলস বের হয়ে যাবে এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে সবকটা টুলস এইভাবে আলাদা হয়ে বের হয়ে যাবে সো আমরা জাস্ট এটা কেটে দিচ্ছি আবার যদি আমরা এখান থেকে এইভাবে জাস্ট ড্র্যাগ করে চেপে ধরে থাকি তাহলে আমাদের সবগুলো টুলস বের হয়ে যাচ্ছে এবং পাশে দেখতে পাবো যে আমরা যেই টুলস এখানে সেই টুলস এর শর্টকাটটা আমরা এখানে দেখতে পাবো এবং এখানে অ্যারোতে ক্লিক করলে কি হচ্ছে যে কোনো কোথাও আপনি এই টুলস বারটি নিয়ে যেয়ে রাখতে পারবেন এটার এই সিস্টেম আমরা এটা কেটে দিচ্ছি আমরা এখান থেকে ইউজ করবো না আমরা এখান থেকে ম্যানুয়ালি এসে আমরা এখান থেকে ইউজ করবো অথবা আমরা কিবোর্ড থেকে যদি এম প্রেস করি তাহলে আমাদের এখানে রেক্টেঙ্গেল টুলসে চলে যাচ্ছে আমরা জানি যে ইলাস্ট্রেটরের যেসব শেপ নিয়ে কাজ করব এগুলোর নাম ইলাস্ট্রেটরের ভাষায় বলা হয় অবজেক্ট এবং ফটোশপের ভাষায় ছিল হচ্ছে শেপ তো আমরা প্রত্যেকটা অবজেক্ট নিয়ে কি কি ডিটেইলস ডিটেইলি আমরা আলোচনা করব কারণ আপনি যখন ডিজাইন যখন করবেন তখন প্রত্যেকটা অবজেক্ট নিয়ে কিন্তু আপনি কাজ করবেন সো একটা অবজেক্টের কত কি করা যায় কত কিভাবে করা যায় সেগুলো যখন সম্পর্কে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন তখন কিন্তু আপনি একটা ভালো ডিজাইন করতে পারবেন সো আমরা যখন টুলস বার অথবা কোনো অপশন সম্পর্কে আমরা জানবো কোনো প্যালেট সম্পর্কে আমরা জানবো তখন কিন্তু আমরা খুব বেশি ডিজাইনের দিকে আমরা যাবো না বাট সব কয়টা ধারণা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে সব টুলস অপশন তখন কিন্তু আমরা এগুলো কিন্তু ইউজ করে কিন্তু তখন ভালো ডিজাইন করতে পারবো অবশ্যই সঙ্গে থাকবেন আমরা তাহলে শুরু করছি এখানে রেক্টেঙ্গেল টুলস নিয়ে তো রেক্টেঙ্গেল টুলস যখন নেওয়ার পর আমরা এখান থেকে একটা সিলেক্ট করে নির্দিষ্ট একটা সাইড যদি দেখিয়ে দেয় এইভাবে তাহলে কি হচ্ছে যে আমাদের এইভাবে একটা শেপ ক্রিয়েট হচ্ছে বা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে আমরা জাস্ট এই অবজেক্টটি যদি ডিলিট করে দেখ কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এখন দেখতে পাবেন আমি এখান থেকে ধরেছি আমি যেখানে ক্লিক করেছিলাম সেখান থেকে আমি ধরেছি এবং জাস্ট ড্র্যাগ করছি ড্র্যাগ করার পর আমি যেখানে ছেড়ে দিব সেই সেটুকু পর্যন্তই কিন্তু আমাদের এই অবজেক্টটি কিন্তু হবে এখন আমরা যেখানে ক্লিক করেছি সেই পজিশনটা আপনার রং হতে পারে আরেকটু উপরে অথবা আরেকটু নিচে এটার হতে পারে তো আমরা কি করব কিবোর্ড থেকে স্পেস বাটন কিবোর্ড থেকে স্পেস বাটন যখন প্রেস করবেন তখন কিন্তু আপনি এটা ফ্রি ফর্ম করতে পারছেন যে কোনো কোথাও এটা আপনি নিয়ে যেতে পারছেন তাহলে কি আপনি রাইট পজিশনে যখন বসিয়ে ছেড়ে দিবেন স্পেস বাটন তখন কিন্তু আপনি এটা আবার সেই আগের ভাবে কাজ করতে পারছেন এবং আমরা ছেড়ে দিলে কি যে এখানে একটা কালার তৈরি হয়ে যাচ্ছে এবং একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে এই কালারটি কোথায় থেকে হবে আমরা জানি যে ফিল কালারে যে কালারটি থাকবে সেই কালারে কিন্তু আপনার এখানে কালার চলে আসবে তো আমাদের ফিল কালারটি রেড কালার রয়েছে এজন্য কিন্তু আমার এখানে রেড কালারটি শো করছে আমরা জানি এখান থেকে টুলস বার থেকে কিন্তু আপনার কালার দেয়া যাচ্ছে এবং আমরা এখান থেকে যখন কালার কিভাবে অ্যাপ্লাই করে সেটা যখন দেখিয়েছি তখন কিন্তু আমরা এখান থেকে দেখিয়েছি যে কন্ট্রোল প্যানেল থেকে কালার দেয়া যায় এখান থেকে আপনার কালার যে প্যালেটটি রয়েছে সেখান থেকে আমরা কালার দিতে পারবো এখান থেকে সোয়াচ থেকে কালার দিতে পারবো সো এই কালারটি আমাদের শো করছে এখন ব্যাপার হচ্ছে প্রতিটা অবজেক্টের দুইটা জিনিস থাকে সেটা হচ্ছে একটা ফিল কালার দিতে পারবো এবং একটা স্ট্রোক কালার দিতে পারবো সো আমাদের এখন যেটা রয়েছে এটা হচ্ছে ফিল কালার এবং আমরা যদি স্ট্রোক কালার দিতে চাই সেক্ষেত্রে আমাদের স্ট্রোকে ক্লিক করার পরে ডাবল ক্লিক করার পর আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারি এবং এখানে দেখতে পাবো যে স্ট্রোক কালার হয়েছে সো আমরা জুম করছি আমরা জুম করার পর দেখতে পাবো যে এখানে স্ট্রোক হয়েছে স্ট্রোক একটি কালার হয়েছে এবং আমরা যদি চাই যে স্ট্রোক ভ্যালুটা বাড়িয়ে দেবো সেক্ষেত্রে আমরা কি করবো এখান থেকে জাস্ট আমরা কন্ট্রোল প্যানেল থেকে এখানে আমার ইচ্ছা মতো এখানে ক্লিক করে কিন্তু আমরা স্ট্রোক ভ্যালু বাড়িয়ে দিতে পারি অথবা এটা সিলেক্ট করার পর এটা আপনি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আপের অথবা আপ অ্যারো অথবা ডাউন যে অ্যারোটি রয়েছে এটা আপনি বাড়িয়ে কমিয়ে কিন্তু দিয়েও কিন্তু আপনার স্ট্রোক ভ্যালুটি কমাতে অথবা বাড়াতে পারছেন ওকে সো আমরা দেখবো যে আসলে এখানে যে আমরা রেক্টেঙ্গেল টুলসটা নিয়েছি সো রেক্টেঙ্গেল টুলস এর ক্যাটাগরিতে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক অপশন রয়েছে এখানে কন্ট্রোল প্যানেলে সো আমরা সবগুলো অপশনের সম্পর্কে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে আমাকে অবশ্যই জানবো এখন দেখবো আমরা এটা যখন আমরা ই নিলাম স্ট্রোক সাইজ নিয়ে নিলাম তখন আমরা এখান থেকে ইউনিফর্মে যদি ক্লিক করছি তখন দেখতে পাবো যে ইউনিফর্মে ক্লিক করে দেখেন আমাদের এখানে এইরকম একটা সিস্টেম ক্রিয়েট হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনার যখন পেন টুলতে যখন কাজ করবেন তখন সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে দেখেন আপনার ডিজাইনের জন্য কিন্তু এগুলো ইউজ করা লাগতে পারে কোনো সময় সেক্ষেত্রে আপনি এখানে বাই ডিফল্ট অবস্থায় কিছু ইউনিফর্ম দেওয়া আছে এখানে বেসিক বেসিক থেকে আমরা যেটা দেখতে পাবো দেখেন আমাদের প্রথমে এটা রয়েছে এবং এটা কিন্তু আরেকটু রাউন্ডেড এটা একটু দেখতে পাবো এটা এরকম মাঝখান থেকে হ্যাঁ
একটু যখন আপনি একটু জাস্ট নাড়াচাড়া করে দেখতে পাবেন তখন কিন্তু এটা কম্পেয়ার আপনি নিজে নিজেই করতে পারবেন যে কোনটা কোনটা থেকে কোনটা কম্পেয়ার হচ্ছে। এটা কিন্তু স্ট্রোক নিয়ে কাজ করবে, শুধুমাত্র স্ট্রোকের দেখেন আমাদের কাজ হয়তো ফিলে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো আমরা জাস্ট প্রথম যেটা ছিল আমরা এটা রাখছি। এবার পাশে দেখতে পাচ্ছি অপাসিটি। সো আমরা অপাসিটি জানি, অপাসিটি স্বচ্ছতা, আপনার জাস্ট ওই কালারের অপাসিটি কমিয়ে দিলে সেটা স্বচ্ছতা কমিয়ে যায় অথবা মেরে যায়। স্টাইল, এখান থেকে কিছু স্টাইল রয়েছে আপনার এই অবজেক্টটাতে। সাপোজ এখানে বাই ডিফল্ট অবস্থায় এইরকম আমরা স্টাইলে ক্লিক করলে স্টাইল হয়ে যাচ্ছে, নান করে দিলে নান হয়ে যাচ্ছে। ওকে, আমরা কন্ট্রোল জেড প্রেস করব। কন্ট্রোল জেড প্রেস করে আমরা ব্যাক করছি। ওকে, কন্ট্রোল জেড প্রেস করে আমরা ব্যাক করলাম। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা অপশন রয়েছে, এখানে রিকালার আর্টওয়ার্ক। সো রিকালার আর্টওয়ার্ক সম্পর্কে এখন দেখাবো না, এটা যখন আমরা ডিজাইনে যাবো তখন দেখবো। এখানে আর যেটা প্রয়োজন, এখানে শেপ, শেপ রয়েছে। শেপে আপনার যে শেপের যে সাইজটি, বর্তমানে সাইজটি এবং উইথ কত আছে, হাইট কত আছে, এইগুলো আপনার সম্পর্কে এখানে বিস্তারিত আছে। সাপোজ এটা হচ্ছে হাইট, আমরা চাইলে যদি এখানে 800 জায়গায় আমরা যদি 1000 করে দিই তাহলে কি হচ্ছে হাইটটা বেড়ে যাচ্ছে। এখন হাইটের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের উইথটা বেড়ে গেছে, কারণ হচ্ছে যে এখানে লিঙ্ক করা আছে। দেখেন এখানে যদি আমরা ক্লিকটা অফ করে দিই, এখানে দেখেন অফ ক্রস করে দিচ্ছি, এখন যদি আমরা এর 500 করে দিই দেন আমরা শুধুমাত্র হাইটটা কিন্তু কমে যাচ্ছে। ওকে, এখানে এই উইথটা কিন্তু কমে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার এটা কাজ করবে। সাপোজ এটা আমাদের 1000 ছিল, আমরা এটা 1000 করে ফেলছি। সেম জিনিসটা কিন্তু এইভাবে এই পাশ থেকে এটাও কাজ করবে। এবং আচ্ছা, এই পাশে দেখেন আমাদের আরও তিনটা অপশন রয়েছে। সো এই তিনটা অপশন আমরা এখান থেকে দেখব। আমাদের এখানে এখন 0 PT করা আছে, আমরা যদি 50 PT করে দিই তাহলে দেখতে পাবো যে এখানে কর্নার সৃষ্টি হয়ে যাচ্ছে। দেখেন এটার উপর মাউস পয়েন্ট যখন ধরবো তখন দেখা যাচ্ছে কর্নার রেডিয়াস। ওকে, আপনি এখানে রেডিয়াস ভ্যালুটা কত দিবেন সেটা এখান থেকে রেডিয়াস ভ্যালুটা সিলেক্ট কর, আপনার অবজেক্টটা সিলেক্ট করার পর দেন আপনাকে এখানে রেডিয়াস ভ্যালুটা দিয়ে দিলেই আপনার এটা কিন্তু রেডিয়াস হয়ে যাচ্ছে, কর্নার হয়ে যাচ্ছে। ওকে, আমরা এভাবে রেডিয়াস ইচ্ছা মতো আপনার এখানে দিতে পারবেন। আমরা এখানে 50 রাখছি রেডিয়াস, আগে 0 ছিল কারণ আমাদের এটা রেকটেঙ্গেল ছিল। সো আমরা রেকটেঙ্গেলে 0 রেখে দিচ্ছি। এবং তারপরে এক্স ভ্যালু থেকে আমরা যদি এখানে দেখেন মাইনাস দেওয়া আছে, সো এখান থেকে আমরা যদি 200 করে দিই, এখন দেখেন কোথায় এটা চলে গিয়েছে, একদম অনেক দূর চলে গিয়েছে। সো আমরা এটা জাস্ট একটি ছোটো করবো, আমার সাইজটা ছোটো করে দেখাচ্ছি। ছোটো করার পর আমরা যদি এখানে 100 দিই, 100 দিলে দেখতে পাচ্ছি আমাদের অনেক দূর চলে যাচ্ছে, তার মানে কোথায় যাচ্ছে, রাইট সাইড দিকে। ওকে, সো আমরা এখানে যদি দেই, এখানে আমরা 100 দিই, এখানে আমরা 100 সিলেক্ট করে সাপোজ 200 যদি দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের নিচের দিকে যাচ্ছে। ওকে, এখান থেকে আমাকে ইন্ডিকেট করে দেখাচ্ছে। আমরা সাপোজ একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে অনেক, এখানে কিছু অপশন রয়েছে, এই অপশনগুলোতে আপনাকে ইন্ডিকেট করে বোঝাচ্ছে। সাপোজ এদিকে যদি আপনি ক্লিক করেন দেন আপনার এদিকে দেখেন, আমি জাস্ট এটা বাড়িয়ে দিচ্ছি, এটা 200 করে দিচ্ছি, 200 করে দিলে আপনার নিচের দিকে যাচ্ছে। সো এটাকে আপনার এই ইন্ডিকেটর মাধ্যমে আপনার হচ্ছে যে এটা সরবে। ওকে, সো এখানে উইথ দেখতে পাচ্ছি এবং হাইট দেখতে পাচ্ছি। সাপোজ উইথ হাইটের যে ব্যাপারটা আমরা আগেই আলোচনা করলাম সেই উইথ হাইটটা এখানে কাজে লাগবে, আর বাকিগুলো খুব একটা কাজে লাগবে না ডিজাইনের ক্ষেত্রে, যদি লাগে সেটা আমরা ডিজাইনের ক্ষেত্রে দেখাবো। ওকে, এখন আরেকটা ব্যাপার, এরকম রেকটেঙ্গেল টুলস আমরা আরো কিভাবে নিয়ে আসতে পারি। দেখেন আপনাকে হয়তো কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে হতে পারে কোনো একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী। সো আমাকে সাপোজ এই রেকটেঙ্গেল টুলস হয়তো আমাকে বায়ার হয়তো বলেছে যে এই সাইজ, কিংবা আপনার ডিজাইনের জন্য হয়তো এত বা এত সাইজ দরকার হতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনার জাস্ট এইরকম রেকটেঙ্গেল টুলস থেকে আপনি জাস্ট সিলেক্ট করেন, দেন এখানে আপনার যে আর্টবোর্ডটি রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করেন। রেকটেঙ্গেল টুলসে আমরা এখান থেকে রেকটেঙ্গেল যে ডায়ালগ বক্সটি এসেছে এখানে আমরা কি করতে পারবো, নির্দিষ্ট একটা সাইজ দিতে পারবো। সাপোজ আমরা 500x500 যদি আমরা দিয়ে দিই, 500x500 PT, এখান থেকে চাইলে আপনি ইঞ্চও করে দিতে পারেন, আইএন লিখলে আপনি ইঞ্চ হয়ে যাবে। দেন আমরা ওকে প্রেস করি তাহলে আমরা এই সাইজের একটা পেয়ে যাচ্ছে এখানে। সাপোজ আরেকটা যদি আপনার রেকটেঙ্গেল শেপ দরকার হয়, সাপোজ আমাদের 2 in/2 in এরকম, সাপোজ 2 in আপনার 2 inch দরকার, 2 in/2 in, তাহলে কি হচ্ছে আমাদের এখানে 2 inch/2 inch একটা শেপ এখানে তৈরি হয়ে যাচ্ছে। ওকে, এখানে আমরা অবজেক্ট তৈরি হচ্ছে। এবং আমরা যদি এখানে সাপোজ একবার দিব, এখানে একবার লিখবো এবং দুইবারই হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করে এটা এইরকম করে রাখতে হবে। সাপোজ এখানে 200 যদি করি নিচেও 200 হয়ে যাবে। ওকে, আমাদের তাহলে দুইবার কষ্ট করতে হচ্ছে না জিনিসটা। তো এই হচ্ছে মোটামুটি একটা রেকটেঙ্গেল টুলসের ব্যাপার। তো আমরা বিস্তারিত আলোচনা করব এগুলো নিয়ে যখন আমরা ডিজাইনে যাব। সো এই ছিল আজকের টিউটোরিয়ালস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।